এটা আমাদের ক্যাম্পাসের যে ভিসিবাড়ি রোড সেই রোডটা, কিন্তু আমরা এখন ওই যে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। সো আশেপাশের গাছপালাগুলো আসলে আমাদের এই রাস্তাটাকে ঘিরে রয়েছে। এটা মানে দৃশ্যটা আপনারা দেখেই বুঝতেছেন যে অত্যন্ত মনোরম একটি দৃশ্য। এই যে হাতের ডানে হচ্ছে আমাদের সেন্ট্রাল মসজিদ, আর এই যে সামনে যেই চারটা মোড়ের যে পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভার্সিটির জিরো পয়েন্ট। এখানে আসলে আমাদের ভার্সিটির রাস্তাগুলো গাছ দিয়ে ভালোই ঘেরা, বেশ সুন্দর লাগে দেখতে। এই যে আমাদের হাতের বামে, এটা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া। আমরা এখন হল এবং সেন্ট্রাল লাইব্রেরির দিকে যাব। এই যে আমাদের বামে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। এই যে আমাদের ছেলেদের যে হল রয়েছে, তার সামনে সুন্দর একটি জায়গা যেখানে বেশ কিছু গাছ আছে। আর এই যে আমরা হল দেখতে পাচ্ছি, এখানে আসলে ছেলেদের দুটি হল রয়েছে, একটা শহীদ মুক্তাইলেই হল আর একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হল। এই যে হলের রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তাটাও আসলে গাছ দিয়ে ঘেরা। মানে এই দৃশ্যটা আসলে মানে ক্যামেরার ভিউ থেকে সামনে দেখলে আসলে অসাধারণ লাগে। সো এই যে আমাদের শহীদ মুক্তাইলাই হল এবং হলের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এবং গাছগুলো, মানে এক কথা অসাধারণ দৃশ্য। শাহিদ, কি অবস্থা? ভালো। আমরা ব্যাক করতেছি হল থেকে। এই যে হল দুটো দেখতে পাচ্ছি, আসলে গাছগুলোর জন্য আমাদের এই হলগুলো আর দৃশ্যটাই অন্যরকম হয়ে গেছে। সো আমাদের হাতে এর বামে যে হলটা এখন দেখতে পাচ্ছি, এই হলটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ছেলেদের জন্য আমাদের এই দুটো হলই আমাদের ভার্সিটিতে। তবে একটা ব্যাপার কি, যখন বৃষ্টি হয় আমাদের ক্যাম্পাসে, তখন এই গাছগাছালি বা এই গাছের সাথে রাস্তার যে কম্বিনেশনটা, মানে এই দৃশ্যটা এত সুন্দর হয় আসলে, এটা কখনো যদি আপনি না ভেবেন তাহলে বুঝতে পারবেন না। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পাসের যে কমলা সুন্দরী, এই আমাদের ক্যাম্পাসের এই বাসগুলোকে আমরা কমলা সুন্দরী নামে ডাকি, সেই বাসটা চলে আসলো। এখন হচ্ছে আমরা একাডেমিক ভবনগুলোর দিকে যাচ্ছি। আমাদের ভার্সিটিতে একাডেমিক ভবন হচ্ছে চারটি। সো এই যে এখন যে একাডেমিক ভবনটা দেখতেছি, এটা হচ্ছে একাডেমিক ভবন চার। এটার চারতলায় হচ্ছে আমার ডিপার্টমেন্ট, এবং আরও তিনটি একাডেমিক ভবন আছে। এই তিনটি সহ মোটে চারটা একাডেমিক ভবন আমাদের। কি অবস্থা? আসলে আমি কি বলবো, আমাদের ক্যাম্পাসটা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন মানে সবুজে ভরপুর বা সবুজ রান্না হয়েছে। এই যে চত্বরটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাসেল চত্বর। বুঝলাম। এই যে হাতের ডান দিয়ে যে রোডটা বের হয়ে গেল, এখানে হচ্ছে আমাদের আরেকটি একাডেমিক ভবন। যে আমরা দেখতে পাচ্ছি সকল শিক্ষার্থীরা তাদের ক্লাসে যাওয়ার জন্য কেউ হেঁটে হেঁটে, কেউ রিক্সায় অথবা কেউ বাইকে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা ঢুকে গেলাম আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দর রোড, যেটাকে বিজয় সরণি বলা হয়। তবে এখানে সৌন্দর্যটা আপনি আপাতত দেখতে পারতেছেন না, কারণ গাছের ফুলগুলো ঝরে গেছে। এখানে যখন কৃষ্ণচূড়া দিয়ে পুরো রাস্তাটা ঢাকা থাকে, তখন আমি আপনাকে বোঝাতে পারবো না যে এটা সৌন্দর্য কীরকম। এখানে ছবি তোলার জন্য মানুষের লাইন লেগে যায়। বিজয় সড়ক থেকে বের হয়ে এই যে হাতের বামে কিন্তু বিজয় সড়কের একটা মোড়ক আছে। এই যে মাঠটা দেখতে পাচ্ছি, এটা আমাদের সেন্ট্রাল মাঠ। এখানে বর্তমানে মেয়েদের একটা ক্রিকেট টুর্নামেন্ট চলছে। এখন আমরা এই যে সেন্ট্রাল মাঠের পাশ দিয়ে আমাদের যেই মেইন ফটক রয়েছে সেদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। এই যে আপনি ভিউটা দেখতে পাচ্ছেন, আকাশ এবং গাছগাছালি এবং সাথে রাস্তা, ভিউটা অত্যন্ত সুন্দর। আমাদের মেইন ফটকের কাজ হওয়ার কথা, ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। এই যে আমরা ভার্সিটি থেকে বের হয়ে গেলাম মেইন ফটকের মাধ্যমে। এই যে এখানে পার্কের মোড়ে আগে বেশ কিছু দোকান ছিল আমাদের চা খাওয়ার জন্য, কিন্তু এই রাস্তাটা ফোরলেন হওয়ার কারণে, মানে ফোরলেনের কাজ শুরু হওয়ার কারণে সব দোকানপাট উঠে দেওয়া হয়েছে, এখন অস্থায়ীভাবে এই যে খোকন ভাইয়ের দোকান, আমরা এখানে সবসময় চা খাই। এই যে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।